असलामुअलैकुम बेसिक लार्निंग चैनल बेसिक पार्ट थ्री ते अपन स्वागत। आज के हमें आलोच्य विषय हे विभाज्यता नियम जेटी अनेक गुरुत्वपूर्ण एक नियम। आशा करी भिडियोटी अपना सम्पूर्ण देखें, देखार फले विभाज्यता नियमगुलो खूब सुंदर भावे बुझते पारबेन। এখন বিভাজ্যতার কয়েকটি নিয়ম আছে, সে নিয়মগুলো আমি এখানে আপনাদেরকে জানাব। প্রথমে বলা আছে দুই দ্বারা বিভাজ্য। দুই দ্বারা বিভাজ্য এখন পরীক্ষায় দেওয়া থাকে এটা 840 পরীক্ষায় দেওয়া থাকে 840, কিন্তু পরীক্ষার সময় যেহেতু সীমিত সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় নিচের কোনটা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা, নিচের কোনটা দুই দ্বারা বিভাজ্য সংখ্যা, সেক্ষেত্রে আপনি যদি এই নিয়মগুলো মনে রাখেন তাহলে সহজে কোনো ভাগ ছাড়াই সমাধান করতে পারবেন। অর্থাৎ কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে, কোনো সংখ্যা দুই দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 2, 4, 6, 8 অথবা 0 হয়। সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক 2, 4, 6 অথবা 0 হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 840 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে 0, একক স্থানীয় অঙ্ক 0। যেহেতু আমাদের প্রথম কন্ডিশনেই বলা হয়েছে যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2, 4, 6, 8 অথবা 0 হয় তাহলে সংখ্যাটি 0। অর্থাৎ কোনো ভাগ প্রক্রিয়া ছাড়াই আপনি বলতে পারবেন যে এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। 856 এখানে সংখ্যা রয়েছে 856, এই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য কিনা, যেহেতু একক স্থানীয় অঙ্ক 6, একক স্থানীয় অঙ্ক 6, এই 6 দুই দ্বারা বিভাজ্য, 6 দুই দ্বারা বিভাজ্য, অতএব সম্পূর্ণ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। আবার 988 সংখ্যাটির 8, একক স্থানীয় অঙ্ক 8, 8 দুই দ্বারা বিভাজ্য, অতএব সম্পূর্ণ সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। এবার আসুন তিন দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি, যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে। যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি, এখানে একটা সংখ্যা লিখছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,78,233, 1,78,233 এই সংখ্যাটি এখন যদি আপনি লেখার পর 1,78,233 লেখার পর তিন দিয়ে ভাগ করেন তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেক্ষেত্রে এই সংখ্যাটিকে সহজে তিন দ্বারা ভাগ যায় কিনা সেটা বোঝার সঠিক নিয়ম হচ্ছে সংখ্যাগুলোর অঙ্কগুলোর সমষ্টি। সংখ্যাটি অঙ্কগুলোর সমষ্টি অর্থাৎ যোগফল, অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। যেমন সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা পেয়েছি 24, 1, 7, 8, 2, 3, 3 যোগ করলে 24। আমরা জানি 24 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য, অতএব এই অঙ্কটি তিন দ্বারা বিভাজ্য। অনুরূপভাবে চার দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার লাস্ট দুই ডিজিট, যদি কোনো সংখ্যার লাস্ট দুই ডিজিট 0 অথবা লাস্টের দুইটি সংখ্যা অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক চার দ্বারা ভাগ করা যায়। যদি কোনো সংখ্যার লাস্টের দুই ডিজিট 0 বা একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক 0 অথবা লাস্টের দুইটি সংখ্যা চার দ্বারা বিভাজ্য যায় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য। যেমন এখানে আছে 42,400 সংখ্যাটি লাস্ট দুইটা ডিজিট বা লাস্টের দুইটা সংখ্যা হচ্ছে 0,
সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা চার দ্বারা বিভাজ্য। আবার এখানে দেখুন এই 55,524 সংখ্যাটির লাস্ট দুই ডিজিট হচ্ছে 24, যা লাস্টের দুইটি সংখ্যা অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক চার দ্বারা বিভাজ্য। অতএব সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য। পাঁচ দ্বারা বিভাজ্য, কোন সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হবে যদি একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ হয়। একক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা পাঁচ হয় তাহলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে। একক স্থানীয় অঙ্ক এখানে 1400, সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক শূন্য, সুতরাং আপনি নির্দ্বিধায় বলতে পারেন সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য। আবার এখানেও 22,445 সংখ্যাটিতে একক স্থানীয় অঙ্ক পাঁচ, যা পাঁচ দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে। আট দ্বারা বিভাজ্য, শেষের তিন অঙ্ক শূন্য, শেষের তিন অঙ্ক শূন্য অর্থাৎ একক, দশক, শতক স্থানীয় অঙ্ক তিনটা অঙ্ক যদি শূন্য হয় অথবা শেষের তিন অঙ্ক যদি আট দ্বারা বিভাজ্য হয়, শেষের তিন সংখ্যা যদি আট দ্বারা বিভাজ্য হয়, যেমন একক, দশক, শতক, এই তিনটি সংখ্যা যদি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা যদি 24,000 আট দ্বারা বিভাজ্য করি তাহলে অনায়াসে আট দ্বারা বিভাজ্য হবে, কারণ লাস্টের তিন সংখ্যা বা লাস্টের তিন ডিজিট হচ্ছে শূন্য, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় শূন্য, সুতরাং সম্পূর্ণ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য। অনুরূপভাবে 248, এখানে যদি 24,248, এখন যদি 248 সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি, সম্পূর্ণ সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে। 3 × 8 = 24, 8 × 1, যেহেতু 248 সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য তাহলে সম্পূর্ণ সংখ্যাটি আট দ্বারা বিভাজ্য হবে। এবার ছয় দ্বারা বিভাজ্য, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস ছয় দ্বারা বিভাজ্য। যদি সংখ্যাটি কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি, যদি কোন সংখ্যার অঙ্কগুলো যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি হচ্ছে ছয় দ্বারা বিভাজ্য হবে। 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য হবে। যেমন একটা সংখ্যা নিন 636, 639, 639, 39, একটি সংখ্যা 300, 9, 96, 96, 396। এখন সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কিনা, সংখ্যাটি যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে। যেহেতু একক স্থানীয় অঙ্ক 6, 2 দ্বারা বিভাজ্য, তাহলে সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 6, 2 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এখন 3 দ্বারা বিভাজ্য হতে হলে সংখ্যাগুলোর অঙ্কদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য হতে হবে। 3, 6, 9, 9, 9, 18, যেহেতু 18 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, অতএব সম্পূর্ণ সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য তখন হবে যখন সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য হয়। আমরা জানি 2 দ্বারা বিভাজ্য হতে হলে একক স্থানীয় অঙ্ক 2 দ্বারা বিভাজ্য হতে হয়, এবং সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। অনুরূপভাবে 9 দ্বারা বিভাজ্য, সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে অঙ্কগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য মিন্স অঙ্কটি 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য হলে 9 দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা বিভাজ্য হলে 9 দ্বারা বিভাজ্য হবে।
729। যেমন 729 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য? 729 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য? এখন 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয়, কারণ আমরা জানি 3 গুণ 3, 3 গুণ 3 9 হয়, অতএব এই সংখ্যাটি যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন 3 দ্বারা বিভাজ্যর সূত্র কি বলছিলাম? 3 দ্বারা বিভাজ্য তখনই হবে যদি সংখ্যাগুলোর অঙ্কদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। অঙ্কদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য, সংখ্যাগুলোর অঙ্কদ্বয়ের যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়। যেমন এখানে 18, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, অতএব সম্পূর্ণ সংখ্যাটি 729 সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য। এগারো দ্বারা বিভাজ্য, এগারো দ্বারা বিভাজ্য কোন সংখ্যার জোড় স্থানের অঙ্কগুলো, কোন সংখ্যার জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল এবং বিয়োগ স্থানের অঙ্কগুলোর যোগফল যদি শূন্য অথবা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে। সরি, কোন সংখ্যার অঙ্কগুলো জোড় স্থানের যোগফল এবং বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল যদি শূন্য অথবা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে। যেমন 121, 121 সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কিনা, তাই আমরা বলছিলাম কোন সংখ্যার জোড় স্থানের যোগফল, এটা হচ্ছে বিজোড় বিজোড়, তাহলে জোড় স্থানের যোগফল এবং বিজোড় স্থানের যোগফল, বিজোড় স্থানের যোগফল 1 1 2, আবার জোড় স্থান যেহেতু শুধু 2 আছে 2, জোড় স্থানের যোগফল এবং বিজোড় স্থানের যোগফল যদি শূন্য, যোগফলের বিয়োগফল যদি শূন্য অথবা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে। যেহেতু জোড় স্থানের যোগফল এবং বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল শূন্য, অতএব সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য। 1331 সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কিনা, 1331 সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য কিনা, তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য হবে যদি জোড় স্থানে বিজোড় স্থানের যোগফল, বিজোড় স্থানের যোগফল, তাহলে এখানে বিজোড় স্থানের যোগফল হচ্ছে 4 এবং জোড় স্থানের অঙ্কগুলোর যোগফল হচ্ছে 4 এবং তাদের যোগফলের বিয়োগফল, জোড় স্থানের যোগফলের বিয়োগফল, জোড় স্থানের এবং বিজোড় স্থানের, জোড় স্থানের এবং বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল যদি শূন্য অথবা এগারো দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য। যেহেতু জোড় স্থানের বিয়োগফল হচ্ছে 4 এবং বিজোড় স্থানের যেহেতু জোড় স্থানের যোগফল হচ্ছে 4, বিজোড় স্থানের যোগফল হচ্ছে 4 এবং জোড় স্থানের যোগফল এবং বিজোড় স্থানের যোগফলের বিয়োগফল হচ্ছে শূন্য, অতএব 1131 সংখ্যাটি 4 দ্বারা, 1131 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিয়মিত লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা নিয়মিত আপডেট পেতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।